সেকা খেয়ে এক যুবক স্ট্যাটাস দিয়েছে, নো প্রেম নো সেকা, আই অ্যাম অনলি একা, সিঙ্গেল লাইফ ইজ জাকানাকা। খোঁজ নিয়ে দেখলাম ও সেকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, এই জন্য সিঙ্গেল থাকতে চাচ্ছে। আবার এই যুবকের যখন গার্লফ্রেন্ডের বিবাহ হয়ে যাচ্ছে, তখন যুবক সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, খাচ্ছে কিনা সেকাখা যে গানগুলো আছে, গানগুলো যুবকরা শুনতেছে, শুনতে যুবকরা শুনে। আমি কয় রাতে মাহফিলে যাচ্ছি, কয় রাত বাংলাদেশের প্রায় শেষ সীমান্ত, একবারে সুন্দরবনের সাথে, গত বছরের কাহিনী এটা। আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি লাইন বাসে যাচ্ছি, সিট পাইনি, দাঁড়িয়ে আছি। এখানে অনেক শিক্ষা আছে। একটা যুবক অনেক জোরে সাউন্ড দিয়ে সে গান শুনতেছে। এখন যেহেতু আমি একজন আলেম মানুষ, এমনিতে আমাদের দোষ অনেক, আমরা কথা বললেই দোষ, নিষেধ তো আর করতে পারছি না, কারণ বর্তমান সময়ের যুবকরা সম্মান দিতেও জানে না। আমি যদি তাকে নিষেধ করি তাহলে সে দেখা যাচ্ছে রাগান্বিত হয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারছি না। যুবকটা গান শুনতেছে, কি গান গামু, একটু একটু গামু, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বৌসাজ, আমারে না খুন করিয়া, কার বাসরে আসো, আছে আছে, আবার কয়, আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইল না মোর মিল। এবার পাগলের মতন করছে, এদিক সেদিক আওলা মন বাউলা হয়ে ছুটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে, আছে আছে। যুবক গান শুনে তোমার আত্মাকে তুমি তৃপ্তি দিচ্ছ, সান্ত্বনা দিচ্ছ, গানের অর্থগুলো বোঝো না, এই গান কি বলছে, আমাকে না খুন করিয়া কার বাসরে আছো, তার মানে তোমাকে খুন করতে বলছো, তুমি তুমি এত উন্মাদ হয়ে গেছো, ম্যাড হয়ে গেছো, তুমি নিজে নিজেকে খুন করতে বলছো। পদে বসে আছেন আপনি, দুর্নীতির পাহাড় উঠাচ্ছেন, এমন কোন খাত নাই সেখানে দুর্নীতি নাই, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ভরে গিয়েছে, ঠিক না? ওই মানুষগুলো যদি আল্লাহ তাআলাকে স্মরণ করত, আল্লাহ তাআলার ভয়ে যদি তারা ফিরে আসতো, তাহলে তারাই হতো মুমিন, ঠিক না? আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, করি করি না? আল্লাহ তাআলাকে যদি ভয় করতাম তাহলে কেমন করে আজকে আমরা ধর্ষণ করতাম? ধর্ষণ হয় আপনাদের এলাকায়? দিনাজপুরে হয় না? হয়। বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। কেন কেন ধর্ষণ করলে, টিজিং করলে কত বছরের জন্য তাদের জেল হবে, কত টাকা জরিমানা হবে, পাস করছে কি করে নাই? আজকে ধর্ষণ বন্ধ করতে হলে এই কোরআনের রাস কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ধর্ষণ কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। মেয়েদেরকে অলঙ্গ করে কলেজ ইউনিভার্সিটিতে ছেড়ে দিবা, মেয়েদেরকে রাস্তাঘাটে অর্ধ অলঙ্গ করে তোমরা ছেড়ে দিবা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই নারীদেরকে অর্ধ উলঙ্গ করে তাদেরকে বসিয়ে রাখবা, আর তোমরা স্লোগান দিবা, ধর্ষণ করলে ফাঁসি হবে, ধর্ষণ করলে তোমাদের জরিমানা করা হবে, এটা কখনো মানবে না মানুষ, ঠিক না? ধর্ষণ করলে ফাঁসি দেবে, এ কথা বলার আগে কোরআনের রাস কায়েম করতে হবে, ঠিক না? পর্দা ফরজ করতে হবে,
যখনই পদ্ম ফরজ করবে তখনই ধর্ষণ কমে যাবে, ঠিক কি না? আজকে অবস্থা হয়েছে কেমন আপনাদের এই এলাকাতে? ভুট্টা চাষ করেন আপনারা? পাট লাগান? পাট এই ভুট্টার ক্ষেতের মধ্যে যদি কেউ তার মুরগি হাঁস সেফ করার জন্য বেঁধে রেখে আসে, শিয়াল কি ওটাকে যত্ন করবে? করবে কি করবে? শিয়াল ওকে কি করবে? ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবে। আজকেও যারা ধর্ষণের বিল পাশ করছে, ধর্ষণ করলে ফাঁসি হবে, জরিমানা হবে, আজকেও যারা এমন করছে ঠিক তদ্রূপ এমনই হচ্ছে। যে যুবকদেরকে তোমরা দেখার জন্য মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিবে, আর যুবকরা চোখ মেরে বসে থাকবে, চোখ বুঝে থাকবে, যুবক দেখে আর চিন্তা করো রে বাবা রে বাবা, এরকম একটা মাল যদি পাতাম জীবন ধন্য হয়ে যেত। আছে আছে? যুবক দেখলে তো দোষ, আপনি ছেড়ে দিয়েছেন যুবক দেখবে না, এই জন্যই তো ধর্ষণ হচ্ছে। ধর্ষণ বন্ধ করতে হলে কোরআনের আইন পাশ করতে হবে, ঠিক কিনা? নতুবা কিয়ামত পর্যন্ত যদি এর জন্য মৃত্যুদণ্ড করা হয় তাহলে ধর্ষণ বন্ধ হবে না। আজকে আপনি দেখবেন বিভিন্ন পিকনিক কর্নারগুলা দেখবেন জেনায় ভরে গিয়েছে, বিভিন্ন রিসর্টগুলোতে আপনি দেখবেন রিসর্টগুলো সব জেনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কোনটা ছেলে আর কোনটা মেয়ে কিছুই বোঝা যায় না, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এমনভাবেই যদি চলতে থাকে তাহলে ধর্ষণ বন্ধ হবে কি করে? যুবকরা আল্লাহ তাআলাকে ভয় করবে কি করে? যুবকরা মুমিন হবে কি করে? বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, অ্যান্ড্রয়েড ফোনগুলো যুবকদেরকে নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? সারা দিন রাত এই ফোনের পেছনে যুবক চলতেছ। যুবক একটাবার কি চিন্তা করেছো তুমি কি করতেছো? আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করছেন, সব কিছু কেয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন। কেমন করে? اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا বান্দাকে একখানা কিতাব দেওয়া হবে, বান্দাকে বলা হবে বান্দা পর, ও যুবক এই কিতাব তুমি পড়ো, ইকরা কিতাবক, যুবক তখন কিতাব নেবে, যুবক কিতাবটা নিয়ে দেখবে ইসলামের বিরোধিতা করেছি, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, মেয়েদেরকে ডিস্টার্ব করেছি, মেয়েদেরকে ধরে এনে বন্ধুরা সকলেই মিলে ধর্ষণ করেছি, শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, আবার ওই মেয়েটাকে আমরা হত্যা করেছি। যুবক সেদিন সব কিছু দেখতে পাবেন। দুনিয়ার প্রযুক্তি যদি আজকে সমস্ত কিছু রেকর্ড করতে পারেন তাহলে এই প্রযুক্তির মালিক যিনি তিনি কি রেকর্ড করতে পারেন না? এজন্য আমি যুবকদের উদ্দেশ্য করে কিছু বলে যাই। ও যুবক আজকে তুমি মনে করতেছো এই মেয়ে আমার জীবন থেকে চলে গেলে আমি এত সুন্দর মেয়ে আর পাব না। ও যুবকরে, জান্নাতের মধ্যে এত সুন্দর হর দেয়া হবে, যে হুরদের বর্ণনা এসে তারা এত সুন্দর হবে, এই হুররা পানি পান করলেও তাদের গলাদেশ থেকে দেখা যাবে পানি তাদের পেটের মধ্যে ঢুকতেছে, তাদের পেটের মধ্যে কোন কোন সেনা উপসেনা দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে সবগুলো সেদিন দেখা যাবে, এত সুন্দর চেহারা তাদের হবে। কোন কোন বর্ণনা এসেছে হুরদের যে ওন্না থাকবে, কাপড় থাকবে, তার কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়ার বুকে ঝুলিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী নূরে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ও যুবক তুমি কোন হুরের পেছনে দৌড়াইতেছো? আজকে ওই মেয়েটির চেহারা ভালো আছে, দুই বছর পর যখন বিবাহ হবে তখন তার চেহারা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?
যুবকরা দৌড়ায়, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, কিছুদিন পর সেকা খেয়ে বেকা হয়ে থাকে, ঠিক কিনা? আছে না আপনাদের যুবকরা সেকা খায় না? সেকা খায়, সেকা খেয়ে এক যুবক স্ট্যাটাস দিয়েছে, নো প্রেম নো সেকা, আই অ্যাম অনলি একা, সিঙ্গেল লাইফ ইজ জাকানাকা। খোঁজ নিয়ে দেখলাম ও সেকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, এই জন্য সিঙ্গেল থাকতে চাচ্ছে। আবার এই যুবকেরা যখন গার্লফ্রেন্ডের বিবাহ হয়ে যাচ্ছে, তখন যুবক সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, খাচ্ছে কিনা? সেখাখা যে গানগুলো আছে, গানগুলো যুবকরা শুনতেছে, শুনতে যুবকরা শুনে? আমি কয়রাতে মাহফিলে যাচ্ছি, কয়রা বাংলাদেশের প্রায় শেষ সীমান্ত, একবারে সুন্দরবনের সাথে, গত বছরের কাহিনী এটা। আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি লাইন বাসে যাচ্ছি, সিট পাইনি, দাঁড়িয়ে আছি। এখানে অনেক শিক্ষা আছে। একটা যুবক অনেক জোরে সাউন্ড দিয়ে সে গান শুনতেছে। এখন যেহেতু আমি একজন আলেম মানুষ, এমনিতেই আমাদের দোষ অনেক, আমরা কথা বললেই দোষ, নিষেধ তো করতে পারছি না, কারণ বর্তমান সময়ের যুবকরা সম্মান দিতেও জানে না। আমি যদি তাকে নিষেধ করি, তাহলে সে দেখা যাচ্ছে রাগান্বিত হয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারছি না। যুবকটা গান শুনতেছে, কি গান গামু, একটু একটু গামু, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজ, আমারে না খুন করিয়া, কার বাসরে আসো, আছে আছে, আবার কয়, আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইল না মোর মিল। এবার পাগলের মতো করছে, এদিক সেদিক আওলা মন বাউলা হয়ে ছুটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে, আছে আছে। যুবক গান শুনে তোমার আত্মাকে তুমি তৃপ্তি দিচ্ছ, সান্ত্বনা দিচ্ছ, গানের অর্থগুলো বোঝো না, এই গান কি বলছে, আমাকে না খুন করিয়া কার বাসরে আছো, তার মানে তোমাকে খুন করতে বলছো তুমি, তুমি এত উন্মাদ হয়ে গিয়েছো, ম্যাড হয়ে গিয়েছো, তুমি নিজে নিজেকে খুন করতে বলছো। আবার অনেক সময় প্রেম করার সময় বলে না, সাক্ষী থাকলো আসমান জমিন, সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা, বলেছিলে বাজবে না হয় তুমি আমায় সারা, আমার মিথ্যা আশা কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইল না মোর মিল। আছে যুবক, গান গাছে এক যুবক দাঁড়িয়ে আছে, আমি এবং আমার একজন শিক্ষক, পৃথিবীর এই বুকে আমি আগুন জ্বালিয়ে দেব যদি তোমাকে না পাই, বিশ্বাসঘাতকতা করো না পিয়া, তুমি শুধু আমার আর কারো নাই। শিক্ষক দাঁড়িয়ে গেছে, এই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, পৃথিবীর বুকে আগুন ধরাস নি, এক কোনায় আগুন ধরা যাতে পালিয়ে বাঁচতে পারে। মাথা নিচ করে যুবক চলে যাচ্ছে। এই সমস্ত গানগুলো যুবকরা শুনতেছে, কোনো নিষেধাজ্ঞা আছে? আছে। আপনি গান বাজাবেন রাত 12টা 1টা পর্যন্ত, কেউ নিষেধ করবে না, বুকের মধ্যে কি জন্য নড়ে চড়ে তাই দেখে যুবকের লালা ধরে, এমন অশ্লীল গান নাই বাংলার জমিনে বাজে, ঠিক না? নিষেধ করা হয় না, কিন্তু যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়, আল্লামা দিলর হোসেন সাইদির ওয়াজ বাজানো হয়, এই নিষেধ করা হয়, আল্লামা দিলর হোসেন সাইদির ওয়াজ বাজতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক না?
যেই গানগুলো আমাদের যুবকদের ঈমান ধ্বংস করছে এগুলো বন্ধ করতে হবে। তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না। তাফসীর মাহফিল যারা বন্ধ করে এরা মুমিন না কাফের? সেই সময় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা তাফসীর মাহফিল বন্ধ করেছিল। আর সেখান থেকেই আজকে নব্য আবু জাহেলরা শিক্ষা নিয়ে তাদের জীবন বৃত্তান্ত পড়ে আজকে এই তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা? ও মুসলমান শোনো, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনের মাহফিলের পরে 144 ধারা জারি করবে, যারা বলবে কোরআনের মাহফিল করতে হলে পারমিশন নিতে হবে, আমাদের পারমিশন ছাড়া কোরআনের মাহফিল হবে না, বুঝে নিতে হবে ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ করো, জায়গা পাও না? বিশ্বালয়গুলোকে বন্ধ করো, তুমি কেমন নেতা হয়েছো আমি দেখি। বিশ্বালয় আছে না? আছে। দৌলতদিয়া বিশ্বালয় আছে, যশোর বিশ্বালয় আছে, কাশপুর বিশ্বালয় আছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যে সমস্ত রিসোর্ট গুলো আছে, হোটেল গুলো আছে, সমস্ত হোটেল গুলোতে দেহ ব্যবসা হয়। তুমি কত বড় নেতা হয়েছো, তুমি কত রাজনৈতিক লিডার হয়েছো, সেগুলোকে বন্ধ করে দেখাও, আমরা বুঝবো তখন তুমি বাপের বেটা, ঠিক কিনা? তুমি ছাতা নেতা মেতা হয়েছো, তুমি কোরআনের মাহফিল বন্ধ করতে আসো? দুইবার ডায়রিয়া হলে, একবার বমি হলে তোমার মতো নেতা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য আমরা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাদের অন্তরে থাকবে আল্লাহ তাআলার ভয় তারা কি অপকর্ম করতে পারবে, খারাপ কাজ করতে পারবে, জেনা ব্যবচার করতে পারবে, জেনা উন্মুক্ত করে দিতে পারবে? কেউ পারবে না। তাহলে মমিনের 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর, আল্লাহ তাআলার নাম নিলে, আল্লাহ তাআলাকে স্মরণ করলে যাদের অন্তর কেঁপে উঠে, বুঝে নিতে হবে ওরাই হচ্ছে মমিন, ঠিক কেরা? মমিনরা যে এত দুর্বল, দিনাজপুর এসে আমি বুঝতে পারলাম দিনাজপুরের মানুষেরা মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন আপনারা? আমি তো ভয় পাচ্ছি না, আমি তো এখানে একা। আপনারা ভয় পাচ্ছেন কেন? আওয়াজ কেন জোরে দিতে পাচ্ছেন না? তাফসীর মাহফিলে যখন আসবেন তখন বাঘের মতন কলিজা নিয়ে আসবেন। আবার অনেকের বাড়ি এলাকা ওই দায় মাহফিলে যাচ্ছ, দিনকাল কিন্তু বেশি ভালো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায় তাকবীর বলা লাগবে না, বলে নাকি? অনেকে আছে বোর কথার এই পাশে ওই পাশে যেতে পারে না, গেলেই বাড়ি ঢুকতে দেবে না। আছে এমন বউ? স্বামীকে যা কবে তাই, স্বামী পিটানো স্ত্রী দেখেছেন? আমি দেখেছি স্বামীকে আরে পিটানো পিটাই আর গালিগালাজ করে। সে বিষয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। মা বোনদের বিষয়ে আমি আজকে আলোচনা করব। তার সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হচ্ছে জনাব, আল্লাহ তাআলার বরাতের কথা বলা হয়, আল্লাহ তাআলার জাহান্নামের কথা বলা হয়, নারুল্লাহিল মুকাদাব। যখন আল্লাহ তাআলার আগুনের কথা বলা হয় তখন যেই মানুষগুলোর অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে, নিঃসন্দেহে বুঝে নিতে হবে ওরাই হচ্ছে মুমিন, ঠিক না? 2 নম্বর, আল্লাহ তাআলার কোরআন যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, কোরআনুল করিম থেকে যখন আলোচনা করা হয়, যখন কোরআন দিয়ে তাদেরকে হিদায়তের বাণী শোনানো হয়, তখন তাদের ইমান আরো মজবুত হয়ে যায়। এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা আয়াতকে নিয়ে আমরা গবেষণা করি। আজকে এই তাফসীর মাহফিল কেন বন্ধ করতে চায় এর মূল রহস্য যখন এই আয়াত নিয়ে
আমি গবেষণা শুরু করলাম তখন ধরা পড়ে গেল। এখন আপনি বলবেন হুজুর তারা বোঝে কিভাবে যে এই আয়াত মানুষকে ইমানদার বানাচ্ছে, মানুষের ইমানকে মজবুত বানাচ্ছে। তাদের পক্ষেও অনেক বড় বড় আলেম আছে, আছে না? ওই পক্ষ, ওই পক্ষ বুঝেন, ওই পক্ষ বড় বড় আলেম আছে না, ওরাও কোরআন রিসার্চ করে করার পর তারা বলে যে এই আয়াত পড়ে এটা পেলাম, এটা আগে বন্ধ করতে হবে, কারণ মুসলমানদের ইমান বৃদ্ধি হচ্ছে কোথা থেকে? এই আয়াতে কারিমা তার সাক্ষী, কোরআন যদি মানুষকে শুনতে দেওয়া হয়, কোরআনের মাহফিল যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে মোমেনদের ইমান মজবুত হয়ে যাবে, আমাদের নেতৃত্ব মানবে না, আমাদের কথাগুলো মানবে না, এই জন্যই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? তারাও এটা জানে। সকালবেলা উঠে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রতি বছর আপনি হজ করতে পারেন, বাংলাদেশে অসংখ্য ইসলামী কাজ আপনি করতে পারেন, কিন্তু ইতিমধ্যে আপনার মুখোশ উন্মোচিত হয়েছে। আপনি যত ইসলামী কাজ করেন না কেন, আপনি ইসলামী মাইন্ডের লোক না, আপনি মুসলমানদের শত্রু, ঠিক কেনা? দাড়ি টুপি জব্বা এগুলো দেখিয়ে মানুষকে ধোকা দেয় কি না? ধোকা দেয়, ধোকা দেওয়ার দিন শেষ। কোরআন যখনই আমরা বেশি বেশি শুনব, তখনই আমাদের ইমান কি হবে, বৃদ্ধি হবে, আমাদের ইমান বৃদ্ধি হবে? ইমান তো বৃদ্ধি হয় না। সমাজে অপকর্ম হয়, খারাপ কাজ হয়, আপনি কেন বাধা দেন না? বাধা দিলে আপনার পরে জুলুম হবে, অত্যাচার হবে। বিশ্বনবী কি এটা করেছিলেন? বিশ্বনবী যখনই অপরাধ দেখতেন তখনই তার প্রতিবাদ করতেন, ঠিক না? এজন্য মোমিনের বৈশিষ্ট্য হচ্ছে মোমিন যখন কোরআন শুনতে আসবে, মোমিনরা যখন কোরআন শুনবে, মোমিনদের ইমান হয়ে যাবে মজবুত। মোমিনরা যখন কোরআন শুনবে, আর এই কোরআনের বিরুদ্ধে যখন আইন পাশ করা হবে, এই কোরআনের বিরুদ্ধে যখন চলে যাবে, এই কোরআনের বিরুদ্ধে যখন রুলস জারি করবে, ওই মোমিনরা তাদের ইমান যে মজবুত হয়েছে, সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করবে, তারা কোনোভাবেই এটা বরদাস্ত করবে না, ঠিক না? এজন্য মোমিনের বৈশিষ্ট্য চারটি, তার মধ্যে আমরা কয়টি জানলাম? দুইটি। আজকের এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে যেতে হবে, একটা তাফসীর মাহফিলে যখন আসি তখন এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে। আজকের এই আয়াত থেকে আমরা চারটি বৈশিষ্ট্য নিয়ে যাব, আর এই চারটি বৈশিষ্ট্য যদি আমাদের জীবনে আমরা লালন করতে পারি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। এখন মোমিনরা যখন কোরআন শুনে তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায়, ঠিক কিনা? ইমান যখন বৃদ্ধি হয় তখন মোমিনরা মাথা নত করে একজনের কাছে, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যখন আল্লাহর কাছে মাথা নত করে তখন মোমিনরা ক্ষমা চায় একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমরা পাপ করলে ক্ষমা চাই না, আর ক্ষমা না চাওয়া এটা কার কাজ? শয়তানের কাজ না? ও দিনাজপুরবাসী, ক্ষমা চাইতে হবে যখনই আপনি মোমিন বলে দাবি করবেন, যখনই আপনি কোরআন শুনবেন, আপনার ইমান যখন মজবুত হবে তখন আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কখন তওবা করবেন আপনি? আপনি যখন মৃত্যুর সময় উপনীত হবেন তখন যদি আপনি তওবা করেন, ওই তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। যখন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার আযাব আপনার উপর নিপতিত হয়ে যাবে,
তখন যদি আপনি তওবা করেন আপনার তওবা কবুল করা হবে না। কারণ আপনার তওবা যদি কবুল করা হয় তাহলে ফিরাউনের তওবা কবুল করতে হবে। ফিরাউনকে যখন লোহিত সাগরের মধ্যে চুবানো হলো তখন ফিরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন সিলিন্ডার করল, হাত উত্তোলন করল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, হে আল্লাহ আমি ও ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা। আল্লাহ গো আমাকে আজকে তুমি মেরো না, আমাকে বাঁচিয়ে দাও। ফিরাউন লাস্টে দেখেন বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ আমাকে কেন মারো, আমি তো মুসলিম। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা অকুন্তা মিনাল মুফসিদিন, ফিরাউন রে এখন না, এখন কোনোভাবেই তোমার তওবা মঞ্জুর করা হবে না। যখন তুমি সুস্থ ছিলে আমার আজাবে যখন গ্রেফতার হয়েছিলাম তখন যদি মাথাটা নিচু করে একটাবারের জন্য আমার কাছে তওবা করতে, ফিরাউন রে আমার ইজ্জতের কসম দেবনি আমি আল্লাহ তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল আন ওয়াকাদ আসাইতা, এখন না, আর তুমি কিসের মুসলমান, অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাস, তুমি তো খুনি, তুমি আমার মূসা এবং তার কওমদেরকে মারার জন্য তাবুক দিয়েছিলে, অসংখ্য মানুষকে হত্যা করেছ, অসংখ্য ছেলে সন্তানদেরকে জীবিত দাফন করেছ, জবাই করেছ, আবার তুমি মুসলিম বলো, তুমি কখনো মুসলিম হতে পারো না, তুমি হচ্ছে অকুন্তা মিনাল মুফসিদি, তুমি হচ্ছে সন্ত্রাস। এজন্য মুমিনদের এখান থেকে শিক্ষা নিতে হবে, যখনই আপনার ঈমান মজবুত হবে, যখনই আল্লাহ তাআলার কথা শুনলে, বড়ত্বর কথা শুনলে আপনার মধ্যে ভয় চলে আসবে, ভীতি প্রদর্শন হবে, তখনই আপনি মহান রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে আপনি ক্ষমা চাইবেন। রব্বুল আলামিন গোটা জীবনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি, অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি, আলেমদের বিরুদ্ধে চলেছি, আলেমদেরকে জেলখানার মধ্যে কারাবদ্ধ করেছি, এই জন্য রব্বুল আলামিন আমি তোমার কাছে ক্ষমা চাই। যদি ক্ষমা চাইতে না পারো আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন সমস্ত আলেমরা তোমার বিরুদ্ধে মামলা করবে, ঠিক না? আজকে বাংলাদেশে যুবকদের আইডন মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে থাকতে পারে নাই, একটাই দোষ, কোরআন প্রচার করে, জনপ্রিয়তা অনেক বেশি, যুবকরা তার কথায় উঠে আর বসে, তার মাহফিলে লক্ষ লক্ষ যুবক হয়, এই জন্য মিজানুর রহমান আল আজহারি ভাইকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? মুফতি আমির হামজার মতন একজন তাফসিরকারক বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না। এই মুফতি আমির হামজা কোরআনের রেফারেন্স দিয়ে এত সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে, মানুষকে ইসলামের দিকে ধাবিত করতেছে, আজকে মুফতি আমির হামজাকে রুদ্ধ করার জন্য তাকে কারাবদ্ধ করা হয়েছে। তবে মুসলমান শুনে রাখো, এক আমির হামজাকে তোমরা জেলখানার মধ্যে কারাবদ্ধ করবা, আল্লাহর কসম ঘরে ঘরে আল্লাহ আমির হামজা তৈরি করে দেবে, ঠিক না? তার দৃষ্টান্ত এই দেশে নন্দিত মুফাসসির, যিনি সারা পৃথিবীতে এমন সময় ভাইরাল হয়েছিলেন যেই সময় তথ্য প্রযুক্তির উপস্থিতি খুব কম ছিল, সারা পৃথিবীর মানুষ এক নামে বাংলাদেশকে চিনত যে আল্লামার বাড়ি হচ্ছে বাংলাদেশে, ওই আল্লামার হাতে হাজারো হাজার বেদুইনরা হাত রেখে মুসলমান হয়েছে, চাকমারা মুসলমান হয়েছে,
হিন্দু খ্রিস্টানরা ইসলামের মধ্যে পদার্পণ করেছে, অনেক যুবকরা নেশা ছেড়ে দিয়েছে, অনেক যুবকরা ইসলামের মধ্যে পদার্পণ করেছে, কিন্তু জালেমের বাচ্চারা মনে করেছিল এই আল্লামাকে যদি আমরা কারাবদ্ধ করতে পারি তাহলে হয়তো আমরা বিজয় হতে পারবো, কোরআনের প্রচার প্রসারকে বন্ধ করে দিতে পারবো। কিন্তু হিতে বিপরীত হয়েছে, আল্লামাকে যখন কারাবদ্ধ করলো আল্লাহ ঘরে ঘরে আল্লামা তৈরি করে দিল, ঠিক কিনা? আজকে আমির হামজাকে জেলখানার মধ্যে পুরে রেখেছে, বাংলাদেশে আমির হামজার কণ্ঠে আলোচনা করে অনেক আলোচক আছে, ঠিক কিনা? আজকে মিজানুর রহমান আল আজহারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তার মতন কণ্ঠে ঠিক একই স্টাইলে আলোচনা করে বাংলাদেশে অনেক আলোচক আছে, ঠিক কিনা? আবরারুল হক আসিফ রাজশাহী বাড়ির, তার আলোচনা যারা শুনেছেন বর্তমান সময়ের সবচেয়ে পপুলার আলোচক, আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই হয়, এত জনপ্রিয়তা আল্লাহ তাআলা তার কোরআনের জন্য তাকে দিয়েছেন, বর্তমান সময় তার ডেটও পাওয়া যাচ্ছে না, যুবকরা তার আলোচনাগুলো এত বেশি শুনে। যখনই একজন মানুষ জনপ্রিয়তা লাভ করছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বাংলাদেশ থেকে পপুলার হয়ে যায় এটা বাংলাদেশের মান কমবে না বাড়বে? মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়ায় তারা থাকতে দেয়, এই জন্য তারা গর্ব করে যে মিজানুর রহমান আল আজহারির মতন একজন স্কলার আমাদের মালয়েশিয়াতে থাকে, এই জন্য তারা গর্ব করে। আর আমরা কেমন মুসলমান, কেমন কপাল পুরা মুসলমান! আমার দেশের সন্তান, তার দেশ মাতৃভূমি এটা, সেই মিজানুর রহমান আল আজহারিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তবে শুনে রাখো মুসলমান, একদিন এই দেশের পূর্ব দিগন্ত থেকে কালেমার সূর্য উদিত হবে, এটা আমরা বিশ্বাস করি। যেদিন কালেমার সূর্য পূর্ব দিগন্ত থেকে উত্তোলন হবে, সেদিন কোন রাম এবং বামেরা বাংলার জমিন থেকে পালাবার সময় পাবে না। আজকের এই ময়দান থেকে আমি সমস্ত আলেমদের মুক্তি কামনা করি। আল্লামা মামুনুল হক, আল্লামা আব্দুল হোসেন সাইদি, মুফতি আমির হামজা, আল্লামা খালেদ সাইফুল্লাহ হাবিব, আরো অনেক আলেমরা আজকে কারাবদ্ধ আছে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে, এবং বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মী আছে সকলের কাছে আমি তুলে ধরেছি, বাংলাদেশের যে প্রখ্যাত আলেমগুলোকে কারাবদ্ধ করেছো তাদেরকে মুক্তি দিয়ে দাও, ঠিক কিনা? যদি মুক্তি না দাও তাহলে কি হবে? তোমাদের পরে এমন আজাব আসবে, এমন গজব আসবে, যার মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো থাকবে না, ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করে, নবীদের সাথে বেয়াদবি করে পৃথিবী থেকে কেউ সম্মানের সাথে যেতে পেরেছে? পরিমণির মতো নর্তকে কি যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? পরিমণির মতো নর্তকী বাংলার জমিনে আর একটাও আছে? আমার একটাই প্রশ্ন তাদের কাছে, যেই পরিমণির ভিডিও দেখে, অর্ধ উলঙ্গ ড্যান্স দেখে, গান দেখে, শরীর দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকরা নষ্ট হচ্ছে, সেই পরিমণিকে যখন গ্রেপ্তার করা হলো কেন তার হাতে হাত করা পড়ানো হলো না, ঠিক কিনা? পাইছেন শুধু হুজুরদের, হুজুররা কি পালিয়ে চলে যাচ্ছে? এত বড় বড় মুফাসসিরদেরকে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন হাতে হাত করায় পড়ান, তওবা করেন, এই হাত প্যারালাইজ হয়ে যাবে, আলেমদের বিরুদ্ধে কথা বললে মুখ প্যারালাইজ হয়ে যাবে, সময়ের ব্যবধানে টুডে অ্যান্ড টুমরো অবশ্যই এই আজাবের সম্মুখীন হতে হবে, এক মাগে শীত যাবে না। সম্মানিত উপস্থিতি, যতদিন বেঁচে থাকবো আমরা আলেমদের পক্ষে কথা বলবো, আলেমরা যতদিন এই পৃথিবীতে আছে পৃথিবীতে সুন্দর থাকবে। বিশ্বনবী বলছেন দুনিয়া যখন ধ্বংস করতে চাইবেন আল্লাহ তাআলা আলেমগুলোকে উঠায় নিবেন, আলেম যখন আর কেউ থাকবে না
তখন সমাজে নেতৃত্ব দেবে মূর্খরা, মূর্খদের নেতৃত্ব। ওই মোতাবেক যখন জনগণ চলবে, মূর্খদের মূর্খদের যখন ফতোয়া অনুযায়ী যখন জনগণ চলবে, তখন সকলেই বদভ্রষ্ট হয়ে যাবে। দিন থাকবে না, দিনের দাওয়াত থাকবে না, কোরআনের দাওয়াত থাকবে না, মানুষগুলো সব বদভ্রষ্ট হয়ে যাবে। তখনই মহাপ্রলয় হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارًا। সেদিনই মহাপ্রলয় হবে। এজন্য দিনাজপুরবাসী, আজকের এই আয়াতে দুই নম্বর আমরা জানলাম, কোরআন যখন আমরা শুনি, মুমিন যখন আমরা যারা মুমিন তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে এবং ঈমান মজবুত হয়ে যায়। আর যারা আমরা মুমিন না তাদের অন্তর কেঁপে ওঠে না, ঈমানও মজবুত হয় না। ইসলামের বিরুদ্ধে কথা বললে বলুক, নবীদের বিরুদ্ধে কথা বললে বলুক, কোরআনের বিরুদ্ধে কথা বললে বলুক, আমি কিছুই বলবো না। ওটা কখনো মুসলমান হতে পারে না, ওটা মুসলমান নামে মুনাফিক, ঠিক না? এবার আসেন তিন নম্বর মমিনের বৈশিষ্ট্য, সলাত আদায় করেন। যারা পাঁচ সলাত আদায় করে তারাই হচ্ছে মমিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যর কথা বলতে যে সালাতের কথা বলল। সালাত কতজন আমরা পড়ি? সালাত আমরা পড়ি? কত পার্সেন্ট লোক সমাজে আমরা নামাজ পড়ি? দশ পার্সেন্টও না, পাঁচ পার্সেন্ট মানুষ আমরা নামাজ পড়ি। তাহলে আমরা জান্নাতের দাবিদার হই কি করে? আমরা জান্নাতে যাব এই দাবি করি কি করে আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় তিনি সালাতের কথা বলছেন। সালাতের গুরুত্ব আছে না নাই? সালাত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে? সালাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? কোনো একটা বর্ণনা এসেছে যে বিনা কারণে সালাত ছেড়ে দিল সে আর মুমিন থাকতে পারে না, সে হয়ে যায় কাফের, ঠিক না? এই সালাত আদায় করতে আমরা রাজি আছি? রাজি আছি? আমরা আজকে এই তাফসির মাহফিল থেকে নিয়ত করব, যতদিন বেঁচে থাকবো আমরা সালাত ছাড়বো না। কারণ আজকে যেই চারটি বৈশিষ্ট্যর কথা আমরা আলোচনা করছি, এই চারটি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি মুমিন না। আর যদি আপনার পছন্দ না হয় তাহলে কোরআনের এই আয়াতটা কেটে দেন, আপনি এটা বাদ দিয়ে দেন। পারবেন বাদ দিতে? পারবেন না। আজকে পুরুষরা যেমন নামাজ পড়ে না, তার চাইতে বেশি পড়েন আমার মা বোনেরা, ঠিক আছে না? মা বোনদের বিষয়ে কিছু বলা লাগবে। মা বোনদের বিষয়ে আমি বলবো, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, আমাদের জন্য কিন্তু এত সহজ না।
বিশ্ব নবী বলে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরুহু হাফিজাত ফুরুজাহা আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলে, ও নারীরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। তোমরা যদি চারটি কাজ করো, তোমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এখানে যারা এসেছেন, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বরে সালাত আদায় করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সালাত প্রতিষ্ঠা করার মানেই শুধু সালাত আদায় করা না, সালাতের দাওয়াত দেওয়া, সালাত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত করা। যাতে করে সমাজে সালাত প্রতিষ্ঠিত হয়, পার্লামেন্ট থেকে এই ঘোষণা আসে যে আজ থেকে যদি কেউ সালাত ছেড়ে দেয়, তার জন্য শাস্তি অবধারিত। ঠিক না? এক নম্বর, মা বোনেরা যদি পাঁচক্ত সালাত আদায় করে, বিশ্ব নবী বলছেন ওই মা বোনদের জন্য সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা খুলে দিবে, যেই দরজা দেখা তারা জান্নাতে প্রবেশ করবে। সামাত শাহরহা, দুই নম্বর, রমজান শরীফে তারা রোজা রাখবে। যখন শ্যামের মাস আসবে তখন তারা শ্যাম পালন করবে। যদি শ্যাম পালন করে তাহলে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তিন নম্বর, ওয়াতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাত। তিন নম্বর, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান বলতে কি বোঝায়? দুই ঠ্যাঙের মাঝখানে আপনি মনে করছেন এটাই লজ্জাস্থান না, মেয়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে লজ্জাস্থান। ঠেকেরা, আজকে লজ্জাস্থানের কোনো হেফাজত নাই। আজকে ট্রেনের মধ্যে আসতেছে, এটা বাস্তব ঘটনা। একটা